ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে পাস্ট পারফেক্ট টেন্স এর অ্যাসার্টিভ সেন্টেন্স কে প্যাসিভ ভয়েসে রূপান্তর নিয়ে আলোচনা করব। পাস্ট পারফেক্ট এর বাক্য কেমন হয়, যে সেন্টেন্সে সাবজেক্টের পরে হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তা হলো পাস্ট পারফেক্ট। আমাদের বোর্ডে একটি উদাহরণ দেওয়া রয়েছে, দেখো, আই হ্যাড ইটেন রাইস। এটিকে যদি আমি প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে প্রথমে আমাদের অবজেক্টটিকে সাবজেক্টের রূপান্তর করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে বসবে রাইস, এরপরে আমাদের সাহায্যকারী ভার্ব হিসেবে বসবে হ্যাড, কারণ পাস্ট পারফেক্ট টেন্সে সবসময় সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাড বসে। হ্যাডের সাথে বাটি শব্দ আসবে বিন, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আমাদের এখানে মূল ভার্বটি হচ্ছে ইট, এর পাস্ট পার্টিসিপল বসবে হচ্ছে ইটেন, বাটি শব্দ আসবে হচ্ছে বাই, এরপর আসবে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই এর অবজেক্ট হবে মি। তাহলে আই হ্যাড ইটেন রাইস এর প্যাসিভ হচ্ছে রাইস হ্যাড বিন ইটেন বাই মি। তাহলে আমরা আজকে পাস্ট পারফেক্ট টেন্স এর অ্যাফার্মেটিভটি করলাম, নেগেটিভটা কিন্তু রয়ে গেছে। আল্লাহ হাফেজ।